হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে আমি টেক ভিডিও আপলোড করি সব সময়। আর আপনারা যারা এখন অবধি নতুন, এখনই সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন ভিডিও আসলে ওটা আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার পরে সাথে সাথে, এবং আপনার গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যেতে পারেন সেখানে মধ্যে। আর বন্ধুরা, আপনারা কিভাবে আপনারা SNB ব্যাংক আহলি অ্যাড বেনিফিশিয়ারি অ্যাড করবে ইন্টারন্যাশনাল, সেটা আজকে ভিডিওটি আমি আপনাদেরকে খুব সহজে বলবো। বন্ধুরা, দেখতেছেন আমি এখান থেকে SNB ব্যাংকে আহলি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছি মোবাইলের মাধ্যমে এবং ইকামার মাধ্যমে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা SNB ব্যাংকে অ্যাড বেনিফিশিয়ারি অ্যাড করবেন ইন্টারন্যাশনাল, সেটা নিয়ে আজকে ভিডিওটি তৈরি করছে। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো সমস্যা হয় আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবেন, সেখানে আমি কমেন্টটা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের জন্য হেল্প করার চেষ্টা করব। আর বন্ধুরা, আপনারা যদি চান SNB ব্যাংক এবং আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট আপনারা যদি খুলতে না চান, আমার লোকের মাধ্যমে আপনারা খুলে নিতে পারবেন। সেটার নাম্বার আমি লাস্টে দিয়ে দেবো, সেই নাম্বার থেকে আপনারা কল করার পর কন্ট্যাক্ট করে নিতে পারবেন কীভাবে আপনি আলরাজি ব্যাংক খুলবেন। এখন বন্ধুরা, আমি চলে যাবো SNB ব্যাংকের মোবাইলে অ্যাপসে, সেখান থেকে আমি SNB ব্যাংক ওপেন করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোর চলে আসছি। আসার পরে এখান থেকে আমি SNB ব্যাংকের অ্যাপস ওপেন করব। ওপেন করার পর এখানে আমার অলরেডি আইডি অ্যাক্টিভ করা আছে, এখন আমি পিন নাম্বার দেব। ফার্স্ট লগ ইন করে রাখছি। ফার্স্ট লগ ইন করার পর এখান থেকে আমি পিন নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নিচে চলে আসবেন, আসার পরে দেখবেন ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। দেখবেন SNB ব্যাংকের হোম পেজ আসার পরে নিচে চলে আসবেন। নিচে দেখবেন একটা আছে হোম পেজ, দ্বিতীয় নম্বর ট্রান্সফার, তৃতীয় নম্বর আছে মাই বিল, চতুর্থ নম্বর মেনু। আমরা ট্রান্সফার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড অপশনে ক্লিক করব। ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করার পর এরকম আসবে। এখান থেকে সিলেক্ট বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করবেন। নিচে দেখেন সিলেক্ট বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমরা অ্যাড নিউ বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করব। যেহেতু আমরা নতুন অ্যাড বেনিফিশিয়ারি অ্যাড করতে চাচ্ছি, তার জন্য আমরা অ্যাড নিউ বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করব। অ্যাড নিউ বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি কান্ট্রি চয়েস করে নেবেন, যে দেশে আপনি টাকা পাঠাতে চান বা যে আর যার অ্যাকাউন্টে টাকা পাঠান সে যে দেশের হোক ওই দেশের কান্ট্রি সিলেক্ট করে নেবেন। আপনি যদি বাংলাদেশ হন বাংলাদেশ, আর ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, পাকিস্তান হলে পাকিস্তান, নেপাল হলে নেপাল। যেহেতু আমি ইন্ডিয়াতে টাকা পাঠাবো, তার জন্য আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এখান থেকে ইন্ডিয়ান কারেন্সি সিলেক্ট করে নেবেন বা US ডলার দিয়ে যেটা দিয়ে দিতে পারেন, সমস্যা না। আপনার ইন্ডিয়ান রুপি সিলেক্ট করে নিলাম। এখান থেকে আপনার সুইপ কোডে অ্যাড করতে হবে, অ্যাড সুইপ কোড এই অপশনে আপনারা ক্লিক করবেন। ব্যাংক সুইপ কোড অপশনে ক্লিক করতে পারবেন, আবার অ্যাড ব্যাংক রাউটার কোড, এই দুইটার মাধ্যমে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন। অ্যাড সুইপ কোডের মাধ্যমে আপনারা ব্যাংক অ্যাড করতে পারবেন, আর রাউটার নাম্বার কোডের মাধ্যমে আপনারা অ্যাড করে নিতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আমরা রাউটিংয়ের মাধ্যমে অ্যাকাউন্টটা অ্যাড করব। রাউটিং নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা নিচে চলে আসব। দেখেন রাউটিং নাম্বার দেওয়ার সাথে সাথে ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার সব কিছু চলে আসছে, কোন ব্যাংকে কোন এরিয়া ব্যাংক সেটাও চলে আসছে রাউটিং নাম্বারের পর। এখন আমরা এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব, অ্যাড অ্যাকাউন্ট নাম্বার, অ্যাড অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো। দেখেন আমি এখানে যার অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাই সে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো। তারপর এখান থেকে আপনি শর্ট নেম দিয়ে দিতে পারবেন, ফুল নেম দিয়ে দিতে পারবেন। শর্ট নেম আপনার পছন্দ মতো যে কোনো একটা নিক নেম দিয়ে দেবেন, আর ফুল নেম আপনার অ্যাকাউন্ট হোল্ডারে মেন নাম যেটা সেটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনারা সিটি দিয়ে দেবেন, অ্যাড্রেস দিয়ে দেবেন। সবগুলো দেওয়ার পর এখান থেকে আপনারা প্রসেস অপশনে ক্লিক করবেন। দেখেন সবগুলো দেওয়া হয়ে গেছে, শর্ট নেম সব কিছু, অ্যাকাউন্ট নাম্বার হতে সব কিছু, সিটি, আপনি যে এলাকা অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান, যে ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান সেই ব্যক্তির সিটি নাম দিয়ে দেবেন, এবং নিচে রিমিট নেম দিয়ে দেবেন।
তারপর এখান থেকে প্রসেসড অপশনে ক্লিক করবেন। প্রসেস অপশনে ক্লিক করার পর দেখে নেবেন ভালোভাবে সম্পূর্ণ ঠিক আছে কিনা। ঠিক থাকার পরে এখান থেকে আপনার কনফার্মেশন ক্লিক করবেন, সব কিছু দেখে নেবেন। প্রথমত এখানে যদি আপনার সব কিছু ভালোভাবে যাচাই করার পর ঠিক থাকে, তারপর নিচে চলে আসবেন। আসার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। আমি কনফার্ম অপশনে ক্লিক করে নিলাম। কনফার্ম অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করে নেবেন। ওয়েট করার পর এখানে আপনার ভেরিফাইডের নাম্বারে একটা কল যাবে, সে কলটি রিসিভ করবেন। রিসিভ করার পর আপনাকে বলা হবে কনফার্মের জন্য 1 চাপুন বা 2 চাপুন, আপনাকে যেটাই বলা হবে কনফার্মের জন্য সে অপশন আপনারা ক্লিক করবেন। কীভাবে ক্লিক করবেন এখন আমি আপনাদেরকে বলবো। এখানে টিপস এই অপশনটি পড়ে নেবেন, ডুয়েট প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি রিজেক্ট। এই অপশনটি পড়ার পরে এখান থেকে আপনি কল রিসিভ করবেন। রিসিভ করার পর আপনাকে বলা হবে কনফার্মের জন্য যা চাপার জন্য সেটা দিবেন। দেখেন এখানে আমাকে বলা হয়েছে কনফার্মের জন্য 1 চাপার জন্য, আমি সেটাই করছি। দেখেন কল এন্ড হয়ে গেছে, তার মানে আমার কনফার্ম হয়ে গেছে। হওয়ার পর এখান থেকে আমি ফিনিশিং অপশনে ক্লিক করব। ফিনিশিং অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি দেখব আমার ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড হয়েছে কিনা সেটা দেখব। সেটা দেখার জন্য আমি আবার ব্যাকে চলে আসব। আসার পরে দেখেন এখানে অ্যাড বেনিফিশিয়ারি আমার অ্যাড হয়ে গেছে, যেটা আমি অ্যাড করতে চাইছি সেটা অ্যাড হয়ে গেছে। দেখেন এখানে এখন আপনি এখান থেকে টাকা পাঠাতে পারবেন। বন্ধুরা কিভাবে টাকা পাঠাবেন এখন আমি আপনাদেরকে বলবো। দেখেন এখানে আপনার অ্যাড বেনিফিশিয়ারি ক্লিক করার পর এখানে আপনার টাকার অ্যামাউন্টটা বসায় দেবেন, কত টাকার কত রিয়াল বা কত টাকা পাঠাতে চান, কত রুপি সেটা পাঠাবেন। কীভাবে এখান থেকে আপনি পারপোজ দিয়ে দেবেন, মাই অ্যাকাউন্ট বা ট্রান্সমিশন অ্যামাউন্ট, এখান থেকে একটা চয়েস করে নেবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে পারপোজ অপশনে ক্লিক করবেন। পারপোজ অপশনে ক্লিক করে যদি পার্সোনালে পাঠাতে চান তাহলে পার্সোনাল দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি ট্রান্সফার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখান থেকে ফসেট অপশনে ক্লিক করবেন। ফসেট অপশনে ক্লিক করাবেন। করার পর আপনার মোবাইলে 4 ডিজিটের একটা কোড আসবে, সেই কোডটি দিয়ে কনফার্ম করে দিলে আপনার টাকাটা চলে যাবে। এভাবে আপনারা ইন্টারন্যাশনাল টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজে এসএনবি ব্যাংকের মাধ্যমে। আপনার ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না যদি আপনার মোবাইলে হাতের মোবাইল থাকে। এভাবে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটুকু জরুরি, এই ভিডিওটি ভালো লাগে থাকে। আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা একটা কথা মনে রাখবেন, আপনাদের জন্য নিয়ার সিন আলরাজি ব্যাংক এবং এসএনবি ব্যাংক আপনারা কীভাবে খুলবেন, যদি আপনি খুলতে না পারেন আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, সেই কন্ট্যাক্ট নাম্বার আপনি ফোন করে বা ইমোতে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনি জেনে নিতে পারবেন কীভাবে আপনি এসএনবি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটুকু, যদি এই ভিডিও ভালো লাগে থাকে আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব।